মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি শিমুলের সঙ্গে থাকছি না, তার প্রধান কারণ হচ্ছে চরিত্রহীন কোন মানুষের সঙ্গে থাকা যায় না। শিমুল একটা চরিত্রহীন মেয়ে। খবরদার, কাউকে চরিত্রহীন বলার আগে না নিজের দিকটা তাকিয়ে দেখো। তুমি কি করছো? হ্যাঁ, আমাকে চরিত্রহীন বলছো? বাড়িতে বউ থাকতে আর একজনকে নিয়ে এসেছো, তাকে বিয়ে করবে বলছো। তবে হ্যাঁ, তুমি চরিত্রহীন হও আর যাই হও, তাতে না আমার কোনো আগ্রহ নেই, সত্যি কোনো আগ্রহ নেই। তোমার জীবন, তুমি যা খুশি করতে পারো। হ্যাঁ, আমিও চাইলে কিন্তু যা খুশি করতে পারি, কিন্তু আমি করবো না। কেন জানো? কারণ আমার বাড়ি শিক্ষা আছে, তাই আমি যা খুশি আমার জীবনটাকে নিয়ে করতে পারি না। যেদিন বলবে সেদিন আমি ডিভোর্সের কাগজে সই করে দেব। আমিও চাই তোমার নাম থেকে আমার নামটা সরিয়ে ফেলতে, তোমার পরিচয় থেকে আমার পরিচয়টা মুক্ত করতে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। তারপর ও বাড়ির খবর কি? কি আর খবর হবে, পরাগ আমার কাছে ডিভোর্সের জন্য অ্যাপিল করেছে। তোর কাছে অ্যাপিল করেছে? ফির তুমি কি আকা শিমুল? কি আর বলবো শীর্ষা, আমিও তো চাই ডিভোর্সটা হয়ে যাক, যত তাড়াতাড়ি সম্পর্ক থেকে বেরোতে পারবো না, তত তাড়াতাড়ি আমার শান্তি। আমি সত্যি চাই না যে আমার জীবনটা ওর সাথে জড়িয়ে থাকুক, কিংবা ওর জীবনটা আমার সাথে জড়িয়ে থাকুক। তুই বলছিস ঠিকই, কিন্তু এখনো তো তুই ওই বাড়িতেই আছিস না? বিপাশা দি, এই কথাটা তুমি আমাকে ভেবে বলছো? দেখো, তোমরা কিন্তু নিজেরাই চাওনি যে আমি ও বাড়ি থেকে কোথাও যাই, আর তাছাড়া আমি মায়ের কথা ভেবে আর পুতুলদির কথা ভেবেই ও বাড়িতে থেকে গেছি। হ্যাঁ, সেটা নিয়ে তো কোনো সংশয় নেই, সেটা নিয়ে আমি কিছু বলছি না। আমি তো তোকে এটাও বলেছিলাম, তুই যখন থাকবি ভাবছিস তাহলে আলাদা কোনো বাড়িতে থাক, কিন্তু ওই একই বাড়িতে থাকবি যেখানে ওর সাথে কোনো সম্পর্কই রাখবি না ভাবছিস। আর হ্যাঁ, এসেইলিয়ে তো শতদ্র ভি তোমার উপর গুস্তা করে আছে। দেখো, শতদ্র রাখ, শতদ্র নিজের কাছেই রাখুক, আমার না সত্যি এতে কিছু করার নেই। আমার জীবনে যা বোঝাপড়া আছে সেগুলো তো আমাকেই দেখতে হবে। কিন্তু শতদ্রুকে তো তুই কথা দিয়েছিলি বল। হ্যাঁ, কথা দিয়েছিলাম, তারপর ও বাড়ি থেকে বেরোতে পারিনি, আটকে গেছি, কি করব বলো তো? আর যদি ও বাড়ি থেকে বেরোতেই পারতাম আমি কি করতাম? কোথায় গিয়ে উঠতাম? পিজিতে গিয়ে তো উঠতে হতো। আর আমার কাছে কি আর টাকা পয়সা আছে? আমাকে ধার করে চলতে হতো। শতদ্রু বলেছিল যে শতদ্রুর কাছ থেকে টাকা ধার নিতে, আমি সেটা চাইনি। নিজেরও তো কিছুটা চেষ্টা করতে হবে বিপাশাদি, একবার চেষ্টা করে দেখবো না বলো তো? আর শতদ্রু যদি আমায় সত্যি ভালোবাসে, এতদিন তো আমার জন্য অপেক্ষা করেছে, ভবিষ্যতে একটু অপেক্ষা করবে। আর যদি অপেক্ষা করতে না পারে, যদি ভালোবাসার মেয়াদ অল্প দিন হয়, করবে না, আর কি করবো বলো? তুই না শতদ্রুর উপর বড্ড বেশি চাপ সৃষ্টি করিস শিমুল। আমি তোকে থাকতে বলিনি বিপাশাদি, ও যে আছে আমি কি ওকে একবারও বলেছি থাকতে? ইয়ে কি বাত হুই শিমুল, শতদ্র খুঁজতে আছে বলে তুমি তো ওকে টেকেন ফর গ্রান্টেড করতে পারো না। হ্যাঁ, দেখো, এটা কিন্তু নয় যে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে মানে আমি আবার বিয়ের কথা ভাববো। সত্যি কথা বলতে কি, আমার আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আর বিয়ের কথা ভাবতে পারছি না গো। এই জীবনে ওটার আমি চাই না। এটা আবার কেমন কথা হলো? একটা বিয়েতে তোর ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, তার মানে কি এই যে শতদ্রুর সঙ্গে বিয়ের পরেও একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে? আর শতদ্রুকে কি তুই চিনিস না নাকি? দেখো, চিনি বা না চিনি, তবুও অন্যরকম কমপ্লিকেশন তো তৈরি হতেই পারে বলো। সবাই ওকে বলবে যে একটা বিবাহিত মেয়ে আমি, তাকে আবার ও বিয়ে করছে, আমি একটা সংসার ভেঙে ওর কাছে এসেছি, এসব কথা তোকে শুনতেই হবে। আর একটা সময় পর কি হবে বলো তো? এগুলো শুনতে শুনতে ওর আমার ওপর একটা ইরিটেশন তৈরি হবে। কি মুশকিল! আচ্ছা শিমুল, তুই যদি সবসময় এভাবে ভাবতে থাকিস তাহলে তো আগামী দিনে কিছু করে উঠতে পারবি না বল। আরে দেখো না, কিতনা টাইম হয়ে গেছে, অভি তক তো বো লড়কিয়া নেই আই, বললাম জলদি জলদি।
এসে গেছি। এসছে, কি দেরি করলো, চল 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 সব চল। কি হলো পুতুল দি, এত দেরি হলো কেন? এই তোমায় বললাম না তুমি আমার সঙ্গে চলে এসো, এলে না কেন গো? আমার আজকে একটুখানি তুতুলের সাথে আসতে ইচ্ছে করছিল। তা কি হয়েছে, তোমার বড় অসুস্থ হয়ে গেছে নাকি আমি তুতুলের সাথে এসেছি বলে? তুতুল তাড়াতাড়ি আসতে পারত না, রিহার্সালটা শুরু হয়ে যেত। সুচরিতা দিদি তো বলেছিল কি জলদি জলদি আসবে, পাতা নেই কি হলো। সুচরিতা দিদি কি করে আসবে, মনে হয় পারবে না আজকে আসতে, অসুখ চলছে না, পারে কখনো? হ্যাঁ অসুখ চলছে, অসুচ আছে, অসুচ তো মনে বলো, অসুচ মানবে না সে কথা আমি একবারও বলছি না, কিন্তু নিজেরও তো কাজ করতে হবে। সুচরিতা দিদির এই সুযোগটা তো হারালে চলবে না। আজকে দেখো না সুচরিতাদির বাড়িতে কি হচ্ছে, ওকে ওই বাড়িতে রাখবে কিনা তারই কোনো ঠিক নেই, কখন ও বাড়ি থেকে বের করে দেবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সেখানে যদি সুচরিতাদি নিজের পায়ে না দাঁড়ায় কি করে হবে বলো তো? হ্যাঁ সেটাই বলছি, কিন্তু এটাও বুঝতে পারছি যে ওর বাড়ির যা অবস্থা, ও কি করে আসবে বা কি করে সবটা ম্যানেজ করবে, এটা তো ডিফিকাল্ট। সত্যি কথা, এক একটা মেয়ের তদারো চাকি রকম ঝামেলা বাপু, কাজে কি ঝামেলা, সত্যি বাপু বোঝা বড় দায়। মাঝে মাঝে ভাবি বে করবো, আবার এইসব জিনিস দেখে ভাবি যে থাক আর বে করবো না। সত্যি বলছো? না না বাবু, আমি বিয়ে করব। আমা বলেছে না যে দিল্লির লাডু যে কার সে পস্তায়, যে না কার সে পস্তায়, আমি বাবুকে এই পস্তাও। ফির কিসনে কাহা কি পুতুল দির দিমাগ নেই, পুতুল দি বাত করতে পারে না ঠিক করে, কিসনে কাহা? এই তো কিতনি সুন্দর সাজা কে বাত করলো, হ্যাঁ না? ঠিক আছে বাপু, আমার প্রশংসা অনেক করেছিস, এবার আমাদেরকে একটু রেশা করতে হবে, আমরা রেশা করতে এসেছি না? হ্যাঁ কিন্তু সুচরিতা দির কি হবে বলো তো, এখনো তো এলো না। ঠিক আছে আমরা না হয় শুরু করি। হ্যাঁ সুচরিতা দি আসুক, আমরা শুরু করে দিই, নাহলে দেরি হয়ে যাবে তো। ঠিকই বলেছো গো বিপাশা দি, আমাদের শুরু করতে হবে। না তোমাদের এই গানের খাতাগুলো রাখো, আমিও বরঞ্চ নাচের টিমটাকে রেডি করি, বুঝলে তো? আসলে কলকাতায় অনুষ্ঠান তো, আমার খুব টেনশন হচ্ছে। ওখানে কি বলতো, যদি ভালো করে প্রোগ্রাম না করতে পারি ওরা আর কোনোদিনও আমাদের অ্যাকসেপ্ট করবে না, আর যদি প্রোগ্রামটা একবার ভালো হয় না দেখবে আমাদের নাম ছড়াতে সময় লাগবে না। ঠিকই, গান শুরু। আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।